আসসালামু আলাইকুম। জিউজিটি জিঙ্কা জীবন যেখানে যেমন মানিয়ে নেবেন তেমন সবাই আছেন, কেমন আশা করি সবাই ভালো আছেন। সাংবাদিক রোজিনা ইসলামের ফাঁসি হওয়া উচিত, সে চরম একটা অন্যায় করেছেন। কি অন্যায়টা জানেন? রোজিনা ইসলামকে যে কারণে গ্রেফতার দেখানো হয়েছে সেই দণ্ডবিধি 379 এবং 411 ধারা এবং অফিসিয়াল সিক্রেট 98 বছরের আগের আইন 1923 সালের অফিসিয়াল সিক্রেটের 3 ও 5 ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। আপনাদের যদি একটু মনে করিয়ে দেই, অফিসিয়াল সিক্রেট 1923-এর 5-3 ধারায় উল্লেখ আছে যে রাষ্ট্রীয় কোনো নিষিদ্ধ স্থানে যেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সেখানের কোনো তথ্য কিংবা নথি নিতে চাইলে কেউ, তখন সেই ধারায় সে আইনি মামলায় গ্রেফতার হবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, যেই সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানে কি জনসাধারণের কিংবা সাংবাদিকের প্রবেশ নিষিদ্ধ আছে কি না, কিংবা রাষ্ট্রীয়ভাবে বলা আছে যে এখানে নিষিদ্ধ কেউ যেতে পারবে না, এরকমটা নেই, কিন্তু এই ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। 1923 সালের অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের 5 ধারায় উল্লেখ আছে, রাষ্ট্রীয় কোনো তথ্য কিংবা নথি বিদেশি কোনো শত্রু রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে চাইলে, মানে এক প্রকার স্পাই হিসেবে কাজ করে তথ্য নিয়ে যদি বিদেশি শত্রু রাষ্ট্রের কাছে দেওয়া হয়, তবে সেটা এই ধারায় মামলা হবেন এবং গ্রেফতার হবেন। এখন সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাপারটা এই 3 এবং 5 ধারার মধ্যে পড়ে কি না? পড়ে না। স্বাস্থ্য মন্ত্রণালয় তো প্রতিরক্ষা মন্ত্রণালয় না, কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় না, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি আছে, যে নথিগুলো প্রকাশ করলে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কিংবা রাষ্ট্রের অনেক বড় ক্ষতি হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য সংক্রান্ত কিংবা অস্বাস্থ্যজনিত কিছু তথ্য থাকে, এখানে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কিছুই নাই, রাষ্ট্রীয় গোপন নথি এখানে থাকে না। ধরে নিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের খুব গুরুত্বপূর্ণ নথি আছে, সেটা সচিবের এপিএসের রুমে থাকে কি না? আপনারা কি একবার খেয়াল করেছেন কি না, ঘটনাটা ঘটেছে এপিএসের রুম থেকে তথ্য নিতেছিল। খুবই গুরুত্বপূর্ণ যদি তথ্য হয়, নথি হয়, সেটা কি সচিবের এপিএসের রুমে থাকে কি না? থাকে না। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিকে বললেন যে কোভিড সংক্রান্ত কিংবা ভ্যাকসিন সংক্রান্ত চুক্তির বিষয়গুলো নিয়ে এখানে নথিতে উল্লেখ ছিল, এরকম একটা ব্রিফিং কিন্তু মন্ত্রী দিয়েছেন। এটা গোপনীয়তা প্রকাশ করলে ঝামেলা হবে। এখন তো দেখি আমি উল্টো মন্ত্রী নিজেই গোপনীয়তাটা প্রকাশ করলেন, যেই গোপনীয়তার কারণে রোজিনা ইসলামকে গ্রেফতার করা হলো এই গোপনীয়তাটা তিনিই বলে দিলেন। বিষয়টা বড়ই হাস্যকর এবং অযৌক্তিক, মানে কি বলবো, এটার ব্যাখ্যা বিশ্লেষণে কি করব, সবাই বুঝে গেছে যে ঘটনাটার পেছনে হচ্ছে এই রোজিনা ইসলাম, এই অস্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির চিত্র কোভিড চলাকালীন আমরা অনেকগুলো পেয়েছি ওনার মাধ্যমে, সুতরাং ওনাকে হেনস্থা করতে হবে। উপসচিব কাজী জেবুন্নেসা বেগম, যিনি ফেরেন লাভলির কল্যাণে বদলে গেছেন, তার দুর্নীতির খবর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে। একজন নারী হয়ে আরেকজন নারীকে হেনস্থা করলেন পুরুষ সঙ্গীদেরকে নিয়ে, যা দুঃখজনক। বাংলাদেশের প্রচলিত আইনের ধারায় 6 সেকেন্ডও আপনি কাউকে আটকাতে পারেন না আইন ছাড়া, কিন্তু সচিবালয় দেখালো নিজস্ব আইনের পাওয়ার। বঙ্গবন্ধু খুব আক্ষেপ করে বলেছিলেন যে এই 5% শিক্ষিত আমলারাই দেশের বড় বড় দুর্নীতিবাজ ঘুষখোর, আমার কৃষক দুর্নীতি করে না, আমার শ্রমিক দুর্নীতি করে না, এটা বঙ্গবন্ধু অনেক আগেই বলে গিয়েছেন। আশা করি এই আমলাতন্ত্রের একনায়কতন্ত্র দুর্বৃত্তপরায়ণ দুর্নীতিবাজ ঘুষখোরদের পতন হবে এবং বাংলাদেশ তার স্বাধীন সার্বভৌমত্ব কাঠামো নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশায় ভালো থাকুন, আপনি ভালো থাকুন, আপনার পরিবার। পৃথিবী সুখী হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।